এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে বেশি বেশি করে জমিন ও জিকির মারিও কোন কারণে বান্দা জমিনের মধ্যে এক একটা জিনিস আছে ময়লা লাগে 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 ময়লা যে জিনিস লাগে সেই জিনিস দিয়ে ময়লাটা ছুটাইতে লাগে তুমি জমিন কাপড় পরিধান করবাই কাপড় পরিধান করবাই কাপড় পরিধান করার পরে এক দুইবার ব্যবহার করার পরে কাপড় ময়লা লাগে 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 ময়লা খিতা দিয়া ছুটাই মিঠা তেল দিয়ানি খাবার দয় জমিন মানসে খাবার দৌত করে এক্সেল সার দিয়া অথবা সাবান দিয়া সাবান না হইলে খাবারের ময়লা ছুটি তোলায় তোমার রড আছে রডের মধ্যে ঝঙ্কার ধরিলায় একটা নাটকুলি তাই ঝঙ্কার ধরিলাইছে এই নাটকুলিতে সময় কেরাসিন দেওয়া লাগবে লাগবে অথবা না কেরাসিন দিয়া মোরা মারবাই নাট খুলিব কাপড় ময়লা লাগব সাবান দিয়া পরিষ্কার করবাই এইভাবে বন্দা তোমার দিল যেটা আছে দিনের মধ্যে যদি জঙ্কার লাগিয়া যায় এই দিলের জঙ্কার দুনিয়ার সমানে ছুটবে না সার্ভে ছুটবে না কেরাসিনে ছুটবে না মিঠা তেলে ছুটবে না এটার ঔষধ হইল এই জমিনের মধ্যে আল্লাহর জিকির করো এই জিকিরের মাধ্যমে আল্লাহ তোমার কলব দিলর জঙ্গার আল্লাহ সেটাই দিবা আমার বুজুর্গ আল্লাহ জমিনের মধ্যে তান ইবাদতের জন্য বানাইছেন ইনসান এবং জিন্নের সুরায় পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে জমিন আল্লাহর ইবাদত করে করে মানে আমার বুজুর্গ ফাঁকি যেগুলো আছে রে এই ফাঁকিও জমিন আল্লাহর ইবাদত করে করে না আল্লাহর মকবুল আলী যার নাম হইল হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে একদিন এক ব্যক্তি একটা ফকির বাচ্চা নিয়ে দে ও জুনায়েদ বাগদাদী আমি ফকির দান করলাম ফকিরটা কি নাও আমার বুজুর্গন জমিন আল্লাহ তোমার ইনসান বানাইলা সম্মানী মখলুক বানাইলা বন্দা তোমার সামনে অন্য কোন জিনিস যদি কষ্ট করে তোমার দায়িত্ব তার আসল করিয়া দেয় তার সাহায্য করো জমিন সবচাইতে নিকৃষ্ট প্রাণী তার নাম হইল কুকুর একটা কুকুর যদি জমিন ব্যবহার করে তোমার সামনে তাকে তাহলে তোমার দায়িত্ব হইল যতটুকু সম্ভব তুমি তার সেবা করিয়া লইতা মত বুঝা যান আমরা হইলে তো দেখো কুকুর লেংলারি গদা দিয়ে ওর খম্র বাড়ি মারব এটা করি না ভাই হে তো আল্লাহর মখলুক আমার বুজুর্গ ইমানদার মমিন মুসলমান ভালো মানুষ যারা আছে আল্লাহর মায়ার বন্দা বান্দি যারা আছে একটা ফিফরাও জমিন কোন সময় তারা মারে না মারেনি শামসুল উলামা মুজদ্দিদে জামান আল্লামা সাহেব কবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি একদিন গর্তনে বাইর হইছেন বাইর ঘরে দেখুন সাববাড়ি একটা কুকুর আপনার হাঁটিয়া যার লেংলাই লেংলাই কেকে মারিয়া পাও ধ্বংস হয়ে গেছে সাপ কেবলাই মাইজন সবরে ডাক দিস ডাক দিয়া ফরমাইন ভাইয়া জমিন তোমার টান চোখ নাই হয়ে গেছে নি ও ভাইয়া
জি সাহেব বলে সৌকিটা নাই গেছে রে বলে জি বলে দেখ রে না কুকুর এগু লেংলা হইয়া আঠে ওগুরে দর দরিয়া ওগুরে ঠিক করিয়া ব্যান্ডিশ দিয়া বিদায় দে হো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরা হইলা ওলি এরা হইলা ওলি বাইরে জোয়ান ভালো মানুষ যারা সই ভালো মানুষের কষ্ট নেই কোন যন্ত্র জানোয়ারের কোন ধরনের কষ্ট ভাই না ভাইনি হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি রে যখন বন্দায় ফাঁকি দেয় একটা ফিন্দ্রার ভিতরে ফাঁকিটা রাখেন জুনাইদ বাগদাদী যখন জমিনে রুটি খায় তার লগে এই ফাঁকি আপনার রুটি খায় অতখান মায়া কোন সময় দেখছো নি হরু তার সুটিয়া ফালেন না হে সুটিয়ার বাচ্চাই মরই গেছো তাত বেশি বাধা বানাইন ভাই আউরি গিয়া থারাই নান নাই কাছু আলো যদি তাহাতে নিরবিও যাবে ওইলো সাহেব বিচারে ফাকির বাচ্চেন হইতো হরুতা দেখ ভাই যে নয়া আলি উঠার বাদে খালি ফাকির বাচ্চেন বিচার বা আর মানর আলি উড়িয়া খালে তুয়া তুয়া করে ফরিং ধরেন ধরেন না ফরিং ধরেন ঘুরে খাও ভাই আমার বুজুরগান হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কি ফরমান ব্যবহার সামান্য দেখো ফাকিরে ফিন্দ্রার ভিতরে রাখছো হয় দিন পরে হঠাৎ একদিন ফাঁকি হইল জুনাইদ বাগদাদী আল্লাহ জমিন তোমারে সম্মানী মানুষ বানাইলা তুমি এক মখলুক আমি এক মখলুক এ জুনাইদ বাগদাদী তোমার মাঝে তো মানবতা আছে রে তুমি জমিন তোমার বাইরে দরজারাই সারার দরজারাই জমিন হাসি খুশি করাই হে জুনাইদ বাগদাদী আমার তুমি ফিন্দিরার ভিতরে ঢুকাইলাই আমার কি হাসি খুশির কোনো দরকার নাই মাত বুধবারাই হইল জুনাইদ বাগদাদী আপনি জমিন হাসি খুশি করবা আর আমার তার দরকার নাই আমার ফিন্ডার ভিতরে হারাই গেছ বাইরে জল ওই সময় জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি রে ফরমাইল হুজুর একটা জিনিস জানবা আমরাও জমিনও আল্লাহর ইবাদত করি জিকির আসকার করি তবে শুনিয়া রাখি যখন ফাঁকি গুলাই আল্লাহর এবাদত বন্ধ করিলাই আল্লাহ তাদের দিক তলে মুখটা সরাই আর এবাদত বন্ধ করার লগে লগে ফাঁকি এই জমিন শিকার জাল আপনার আটকিয়া ভরি যায় মাত বুধবা নাই কোনোদিন শিকারি বাড়াইব বিয়ালে খারাপ বরি আনবার কোনোদিন মুখে দিয়ে চাপা যাইতো না জালিটা আমার টান মারতে সময় উড়িয়া যায়নি জানি না ফাঁকিয়ে হইলে জুনাইদ বাগদাদী আল্লাহ আমরা রে জমিন পয়দা হস থানে বাদ তোর জন্য আমরা আল্লাহর তসবিহ তাহলিল হরিয়া আল্লাহর জিকির আজকার হরিয়া ফাঁকি ওই সময় শিকারির জালত দরা খায় যখন হে আল্লাহর তসবিহ তাহলিল বন্ধ করিলা আল্লাহর দিক তলে মুখ সরাইলা আল্লাহ তার দিক তলে সরি যায় ও লগে লগে তার ঘরে বিপদ আই যায় লগে লগে হে শিকারির জালো সটকা ঠিকা ঠিকি লাগি যায় তো বোঝা গেল বাকি আল্লাহ তসবিহ তাহলিল আমার বুজুরগান হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি জামলে শুনছেন ফাকির আর্তনাদ আর লগে লগে খারাপ ফিন্দিরার দরজা খুলিয়া দেয় ফাঁকিটা উড়িয়া যায় মানুষে জানাইলা ও জুনাইদ বাগদাদী তুমি কোন কারণে ফাঁকিটা ছাড়িলাই জুনাইদ বাগদাদী ফরমাইলো ভাইরা এই ফাঁকি আমার হইতেছে আমি হাসি খুশি করি আর তার কি আনন্দ নাই এর কারণে আমি পাখিটা ছাড়িয়া দিলাম আমার বুজুর্গ হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়ার জমিন তলে বিদায় নেন ও দিন দেখা যায় এই ফাঁকি আপনার দুনিয়া তলে মারা যায় হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি লগে ফাকিরে ও মাটির মধ্যে দাফন করেন হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া তলে বিদায় নেন
দিন পরে একজন মুরিদের সামনে দেখুন জানাইলা হুজুর আল্লাহ তোমার প্রতি কি ব্যবহার হোসেন হইলা হযরত জুনাইদ বউ দাঁড়িয়ে ফরমাইল ও বাবা আল্লাহ আমার কবর আর আমার ঘর বানাইছ এর কারণ হইল আমি জুনাইদ বগদাদিয়ে জমিনের মধ্যে একটা ফাকিরের সঙ্গে ভালো ব্যবহার করছিলাম ফাকিরের ভিন্দিরা তোলে ছাড়িয়া দিছিলাম এর কারণে মনে রব্বুল আলামিনে আমি জুনাইদ বগদাদির কবরের মধ্যে আল্লাহ মায়া করেছ এর কারণে বাইরে জোয়ান অন্য কোনো মানুষের জমিনে কষ্ট দিও না কোন জিনিস দিয়া জমিন মাংস রে নাই যন্ত্র জানোয়ার জমিন দুঃখ দিও না আল্লাহ জমিনের মধ্যে সম্মানে মখলুক বানাইছ যখন তোমার মা বাবা জমিন নাই মা বাবার দরজায় তোমার মা বাবার জন্য ইসালে সম্মান হইও মন্দা জমিন মা বাবার জন্য দোয়া করাইও জমিন গরু বয়ার রে ঘাস খাবাই ভাই কুড়া দিবাই খেলে দিবাই ওর সময় দোয়া করিও মনে মনে কইব যে আয় আল্লাহ আমার গরুরে খের খাবাইয়ার আমার গরুরে জরামি খাবাইয়ার আমার গরুয়ে খাইব জমিন শান্তি পাইব এর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মধ্যে গানের কবর সব বাইলা লাভ আছে না মুরগরে গুড়া খাওয়াই ভাই ওখান কইব আল্লাহ মুরগে শান্তি পাইব এর মধ্যে যা সব আপনি দান কর ভাই আমার মধ্যে গান পাগল উপরে পৌঁছাই দিও ভাই আল্লাহ ভাবি বলে দুরুশ্বর পড়িও যে দুয়ার আগে এবং দুয়ার মধ্যে গান আমার নবীর দুরুশ্বর পড়া হয় না এই দোয়া আসমানে এবং জমিনের মধ্যে ভালো উঠে যায় আল্লাহর হবিবর মিনা শরীফ পড়িও যে জায়গার মধ্যে ঘরের মধ্যে নবীর মিনা শরীফ হয়ে যায় এই ঘরের মধ্যে এক বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় কানার ফিকি জান্নাত যে ব্যক্তি নবীর মিলাদুল নবী মহফিলের জন্য একটা দিরহাম খরচ করিলাই রে কাল কিয়ামতের ময়দানে এই বান্দা আমার লোকের জন্য থাকিবে সুবহানাল্লাহ আমার বুজুর্গ নবীর মহব্বত ফলিয়া যাও হালাল জিনিস জমিন খাইলাও আর হারাম রে জমিন বাসিয়া আমার তৌফিক আল্লাহ দান করতা হারাম রে সরাইলাও জমিন বর্জন কর আল্লাহ তোমার জন্য হালাল খাই খারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ তিজারত হালাল খরচ হয় আর সুদ যেটা আছে এই সুদ আল্লাহ আমাদের জন্য হারাম খরচ হয় আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত কিভাবে যাব মদিনায় নাই রে সম্বল সহায় মদিনা শরীফের মাটি লাগাইব নয়ানে আমি নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মরণের সংবাদ পাইয়া
আসিয় গোলাম জানিয়া নয়ানে নয়ান মিলাইয়া দিয়র ইল্লিন উড়াইয়া নবী সালা রসুল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দাউর হাওয়া ফাশি মালবাতাস হইয়োরে মুদেরি সংবার দুর্দেশে যদি বা মরি জানা যায় আইয় গো আপনি আনবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী নামের মালা ফরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওই নাম জফি জফিয়া যাই মোরে বেড়া ভর হইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি ওয়া জারম মারে দুরুদ ওয়া সালাম বরগুজিদা নবী পরব নিমদাম সাল্লিমু ইয়া কামুবাল সাল্লু আলা সাইয়্যিদিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন বালাল উলা বি কামালিহি কাশাবাদ দুজা বি জামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আমার বুজুর্গ লম্বা সময় আলোচনা করছে জানিয়েন না যদি আমার মাথার মধ্যে বাসার মধ্যে গুরুত্ব দিয়ে কষ্ট হয় আল্লাহ হস্তি সাহেব মাহদিব আল্লাহ মাহদিতা আর আগামীতে আইলে আরও লম্বা সময় আলোচনা আর যদিও ওয়াস্ত হরাই বা হরতে অবসর ইলা দুই ঘন্টা করি রেগুলার ওয়াইজ রে দিবা না না ডাটটা হরে বুঝতে পেরেছি আমি এখন জানোর ফেলে লইয়া নিছি বড় কষ্ট দুই ঘন্টা সময় না নিলে লক্ষি যারা নয়া ওয়াইজ আছে এরা তিন ঘন্টা দেওয়া ভাই বেজার হইতাম এখন করে ওয়াজ হইলে চল্লিশ মিনিট এক ঘন্টা হতাও কাফি ভাত বোঝা যান আর বিশেষ করে বারোটার বাদে যারা আছে এরারে কম সময় দিও হাঞ্জারা এনার্জি থাকে শরীর বালা থাকে শরীরের জোয়ানি থাকে ঠান্ডি ও তাজা হাঞ্জারায় তিন ঘন্টা আর বারোটার বাদে এক ঘন্টা মাত বুঝে গেছে ওলার সমান কিন্তু এটাই মহিলা অত লম্বা সময় দিবা না আর দেড় ঘন্টা করে ধরলে একজন আলিম ভাজি লই বুঝাইছে কোনো অসুবিধা হইতো না এতে যেগুলোরে জেলা বাড়া দিতা এত না ফাঁসশো ফাঁসশো খাটিলেই ও ভাই সময় লই সময় আর এজন বাড়াই
আমি প্রাণরূপে লইয়া এই এলাকার মানুষের লগে মায়া ও হিসাবে আমি আইয়া আসিছি খাইলো খাটি গোড়াত আমি আইয়ার হাই তিনটা আসিছি ভাই সারা শিলচর দৌড়াইছে দৌড়াইছে ফজর আজান হয়েছে খাটি গোড়া আমি নমাজ পড়িছি জানকিত বাড়িত গিয়া তোলা ঘুমাইছি দুই ঘন্টা বয়ের বাদে উঠিয়া মাদ্রাসা পরীক্ষা ডিউটি চালে ছাত্র পরীক্ষা আবার জোয়ের সময় বাড়িত গিয়া গরম জল দিয়ে গোসল করিয়া তোলা বাদ খাইয়া আবার আইয়া মাদ্রাসার মিটিং এর বাদে বারুইসা আর ও ভাই এখন চারটা বাজে আপনার আর গোয়ালি কার আপনার দাওয়াত খাবার লাগবো যেন হয়তামি বাড়ির মা বইন হল আসেননি ইলামুল্লাহ জমিন আর গসিত বুঝতেছো ইলামুল্লাহ দাওয়াত গসিত এটা প্রায় জায়গাতে হয় ভাই হজরত নমাজ পড়ি খাইয়া যাবা লাগে খরার কথা নাই এর কারণে আগামীতেও তো ওয়াজ করাইবা আলী মখলরে জিকার করবা হুজুর আপনি বাদ খাইবা আমি সরম না বুঝতেছো আর খেউরে না জিকাইলে আমারে খইবা আমি ও যা ওয়াজ আছে খালি ফোন করি হই আর ভাই খানি না খানি না মানে অত সুন্দর করে জুইত করেন হইসা করছিয়া তুমি মোল্লা এখানো খানিত গেলাই আর এক ওয়াজ নাই বুঝতেছো কত উড়াউড়ি করবা টাইমের তো ব্যবহার আর তো খাওয়াও যায় না আপনারা খাবাইবা বিআইপি খানি এই সময় খাবাই তাই লাল খদুর শাক আলু করু বলে না ডাই কোথাও হইতো তে আলি মখলে ফেট ভরিয়া খাই নলে না তো যাও আমার লোকে দোয়া করবা আমিও আপনারা লোকে দোয়া করবো দোয়ার দরখাস্ত এই বছর আমি সফরে যাইতাম দোয়া করবো আমি খাই ফর্ম ফিল আপ করে লেছি দোয়া করবো আমি দোয়া সইয়ার আল্লাহ সহি সালামতে আমার নিতা হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব হর্তা আর আমি মকবুল জায়গাগুলো যাবার বাদে আল্লাহ আমার দিল আপনার কথা খানিয়াই ধরি দোয়া করবো ইনশাআল্লাহ দোয়া করুন আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين الله امر ري محفل قبول المنظر فرماو এর মধ্যে যা সব দিবাই সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেবি আল্লাহ আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মর্দা উম্মত উম্মত দিয়ে মাফ করিয়া দেব আল্লাহ আমরা খারলা কোন গাটো আটাইলে আপনি মৌলায় বুধবার হয় সেটাই দেব আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন তোমার বন্ধা বান্ধীরে দুনিয়া করে তো আল্লাহ সাহায্য হন ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও এই মাহফিলের কারণে এই এলাকার মধ্যে খয়রার বরকত দান ফরমাও যত নতুন ঘোরাতন মূর্তি গান কবরবাসী তামাউরে মাফ করিয়া দেও আল্লাহ যেগুলো হায়াতে আসেন নেক হায়াতে তুই বা দান ফরমাও আয় আল্লাহ খাস করি আমরার মায়ের বাবার এ মাফ করিয়া দেও আল্লাহ আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মহলের জন্মতে হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসুন নে কায়দে তৈ বাধান ফরমাও আমরা রুস্তাদ হল ভীর মুরুষি ঢোল দরজার গুলন ফরমাও আয় আল্লাহ ইয়ার হমর রাহিমিন আল্লাহ তোমার বন্দা হলে তোমার নবীর ওয়ারি জানিয়ে বড় সম্মান ফরলা ইজ্জত দিলা ইয়া আল্লাহ আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া করে তোলা ইজ্জত এখান বানাও আয় আল্লাহ ইয়ার হমর রাহিমিন ইয়া আকরাম আল্লাহ করিম এই জমিন আমরা লাগি শান্তি জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরে বান্ধবদের ফরমাও আল্লাহ মুসলমানের ভাই চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং লে লং তলাই সায়া বোম্বাই বেঙ্গালুর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই কাতারের জমিন আসরিয়া আল্লাহ আল্লাহ তার জান মাল ইজ্জত আপনার হেফাজত আপনি মৌলাই ফরমাও আল্লাহ তার দুশ্মনের দুশ্মনে বদমাশের বদমাশি তামাম তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে সেই তারে নেক আওলাদ বানাই দেবি আল্লাহ আল্লাহ আমরার মধ্যে যত লাইলাজ বেমারি আছে তামামের বেমার রে শিবা ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন অনেক মানুষে বড় আশা করেছে জমিন ও আওলাদ ভাই থাইয়া আল্লাহ আল্লাহ তোমার বন্ধ বান্ধব ফ্লোরে আওলাদ দিয়া বরবর করিয়া দেও আওলাদ ফ্লোর মুখ কান দেখাইলা ইয়া আল্লাহ
হায় আল্লাহ তোমার দরবার শেষ সময় তাহাজ্জুদের সময় দোয়া করিয়া আমার যত বাইন বাল্য বিবাহ করিয়া জেলের ভিতরে গেছেন গিয়া আল্লাহ আল্লাহ বাড়িত মায় খান্দিদরা বাবায় খান্দিদরা সন্তানে খান্দিদরা বিবিও খান্দিদরা আল্লাহ আপনি মৌলাই কুদরতে ফয়সালা করিয়া ইতা বাইন ধরে বাড়ি ঘুরো আমার তৌফিক আপনি দান ফরমাইয়া আল্লাহ হায় আল্লাহ তুমি মৌলাই দেখরাই আমি গুনাগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াইয়া আল্লাহ আল্লাহ রাস্তাঘাটে অনেক সমস্যার সম্মুখীন হইরে দয়াল আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়ার আমরা রে রাস্তাঘাটরা ফর বিপদ বলা মুসিবত তামাম তনে হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ওয়াজ কমিটি আমার যুবক সমাজ বায়ান্তরে কবুল আর মঞ্জুর ফরমাও আমার যুবক বায়ান্তর দুনিয়া আখিরাতের জীবন উজ্জ্বলা ফরমাও আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে উত্তীর্ণ ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা আমার খানদান বাবার খানদান খানদান বা খানদান তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ তোমার যত বন্দা খোলারা মোর ঘুমরে হারাম হরিয়া কান্ডার মাঝে পিন্ডালের নিচে বহিরে সরিয়া আল্লাহ আল্লাহ তোমার বন্দা হলো শরীরের লাগে দুজো খোরা গুণে হারাম হরিলে ইয়া আল্লাহ আল্লাহ এই বছর তোমার বাড়ির যত মেহমান হলরে দাওয়াত দিলি সরিয়া আল্লাহ প্রত্যেক রহজ্জ মবরুর জিয়ারতে মকবুল নসিব হরাই ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রাস্তাঘাটে ফলাইয়া আটাইয়া বরবাদ করিয়া লাইয়া আল্লাহ আল্লাহ মকবুল জায়গা হলো যাবার বাদে তোমার বন্দা বান্দি হলোর হতাহত দিল আল্লাহ আল্লাহ আমি গুনাগার আমার মাঝে কোনো সাবান লাইয়া আল্লাহ আল্লাহ তোমার দরবার খুঁজিয়া আর আপনি মৌলা আমার সাহায্য ফরমাইয়া আল্লাহ আল্লাহ শেষ সময় তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার মায়ের বাবায় জমিনুল নাই অন্ধকার কবর হইয়া আল্লাহ আমরার কবর বাসিনি মায়ের বাবার জন্য তোর হাওলা ফরমাইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার লগে পর্দা নিশিক মা বই লওলে হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধ হলরে তোমার হাওলা করলাম কফিল বানি যাও ইয়া আল্লাহ আল্লাহ এর সব নিয়া শামসুল উলামা মুমতাজুল ফুকাহা মুজাদ্দিদে জামান আল্লামা সাহেব কবুলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি রুহে পাক বৈসাই দুই আল্লাহ আয় আল্লাহ উপমহাদেশের বিখ্যাত আলি আল্লামা সাহেব কবুলা বিস্কুটে রহমতুল্লাহ আলাইহি রুহে পাক বৈসাই দেও মকবুল আউলিয়া কেরা মকলোর দরজারে বুলন ফরমাও এরা রসিলে আমরা দুরু জানানোর জীবন ধরে রোশন ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে ফলাই لا إله إلا الله محمد رسول الله وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحابه أجمعين آمين السلام عليكم ورحمة الله